আপনারা দেখছেন চাকুলিয়া টাইমস। আসছি বিস্তারিত খবরে। ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কায় আহত এক বাইক চালক। রবিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের তিস্তা মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ শিলিগুড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক দাসপাড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় চোপড়ার তিস্তামোড় এলাকায় আসতেই পিছন দিক থেকে আসা একটি বাইক ট্রাকটিকে ওভারটেক করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগা মাত্রই বাইক চালক সহ দুইজন ছিটকে রাস্তার মধ্যে পড়ে গিয়ে গুরুতর জখম হয় বাইক চালক। পেছনে বসে থাকা বাইক আরোহীর তেমন কোনো কিছু ক্ষতি না হলেও বাইক চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনার কথা শোনা মাত্রই চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ঘটনাটা আমি বাম সাইড দিয়ে মানে আসতে আমি এদিকে ঢুকবো মানে এর সাইডে তোমার কী বলে দাসপাড়া যাব। এর ভিতরে ওই টার্নিং নিয়ে ওই পিছন থেকে যাচ্ছে। মানে আপনি গাড়ি চালক তো? হ্যাঁ। গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়িটা আসছে আমার সেই এই ব্রিজের মাথা দিয়ে ঘুরে আমি চোপড়া যাব, এই দাসপাড়া যাব। কীভাবে গাড়িটা সামনে আসলো, কীভাবে কী হলো? সামনে ও এসে হঠাৎ মানে ঢুকে পড়েছে, তখনই আমি আওয়াজ দাঁড়িয়ে পেয়েছি, দাঁড় করেছি। এখন কী করবেন? এখন কী করবো? এখন যেটা মানে একটা সিদ্ধান্ত নিতে হবে, বুঝলেন? সিদ্ধান্ত তো নিতে হবে। রোগী কি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, রোগী হসপিটাল নিয়ে গেল। গাড়িটা কোথাকার? গাড়িটা মালদার। মালদার? হুম। আপনার নাম? আমার নাম সাহিদ শেখ। আপনার বাড়ি? মালদা। এখানে হঠাৎ করে 10-15 মিনিট আগে একটা কি দোচাকা লরি আসতেছিল, তার পিছন থেকে একটা বাইক আসছিল। বাইকটা ক্রস করার মাত্র ওর সামনের দিকটা ওর গাড়িটাতে ধাক্কা মেরেছে, বাইকটাতে বাইকটাতে ধাক্কা মারার মতো বাইকটা পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর তখন ওকে চেপে নিয়ে চলে আসতেছিল। তারপর আমরা কয়েকজন ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা দেখলাম, আমরা গিয়ে ওখানে চিৎকার করলাম যে মানুষটা মানে নষ্ট হয়ে যাচ্ছে, বাইকটা চাপা পড়েছে। তারপর গাড়িটা আটকেছে, এখন মানে একটু অসুস্থ হয়েছে, হালকা রক্ত বের হয়েছে। বাইকের বাড়ি কোথায় জানা গেছে? বাইকের বাড়ি একটু শুনলাম যে বলে হাতিয়ায়, হাতিয়া বানু গেছে বাড়ি, দুইজন ছিল ওরা। এখন তাকে কোথায় নিয়ে যাওয়া? এখন চোপড়া হসপিটালে নিয়ে যাওয়া হলো। গাড়িটা এখন এখানে দাঁড়ানো আছে, সিস্টেম করে দাঁড়ানো আছে, দেখি গাড়িটা।